আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন আইটেমের রেসিপি। এই রেসিপিটি হচ্ছে রসুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তাহলে চলুন এই রেসিপিটি আপনাদেরকে নিয়ে বানিয়ে ফেলি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর মাথাগুলো কেটে নেব। মাথার উপর যে মাঝে একটা অংশ, সেই ময়লা অংশটা ফেলে দিব। এরকমভাবে সবগুলা মাছ আমি একটা একটা করে বেছে নিব। এই রসুন দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আসলে অনেক সুস্বাদু, যতটা সুস্বাদু ততটাই অনেক লোভনীয়। তাই এই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার সবগুলো মাছ বাছা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি করার জন্য কী কী উপকরণ এখানে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রসুন বড় দেখে, আর নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি, আর কিছু ধনিয়ার পাতা কুচি নিয়ে নিয়েছি। এই কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করব। এখন আমি রসুনের কুচিগুলো ব্লেন্ড করে নেব। এভাবে করে পেঁয়াজ কুচিও ব্লেন্ড করে নেব, দুটোটাই ব্লেন্ড করে নিতে হবে। রসুনের পেস্ট আমার এখন ব্লেন্ড হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো ব্লেন্ড করে নেব। সব কিছু উপকরণ আমি এভাবে রেডি করে নিয়েছি। তাহলে আসুন দেরি না করে বানিয়ে ফেলি এই রেসিপিটি। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পরিষ্কার করা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দুই তিন মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমার ব্লেন্ড করা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে অনেক সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজের পেস্টটা লালচে হওয়া আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের পেস্টে যে কাঁচা ভাবের গন্ধটা সেটা থেকে যায়। আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ।
লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সোনালি কালারের ভাজা হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমার ব্লেন্ড করা রসুনের পেস্ট। রসুনের পেস্টটা বেশিক্ষণ ভাজা যাবে না, দুই এক মিনিটের মতো ভেজে নিতে হবে। আর দেখা যায় যে রসুনের পেস্টটা বেশিক্ষণ ভাজা হলে তিতা তিতা ভাব চলে আসে। এখন আমার এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ। জালটা যে যার মতো দিয়ে নেবেন। এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আমার চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব দুই এক মিনিটের মতো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব দুই এক মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এই রেসিপিটা আসলে এত সুস্বাদু, আপনারা বাসায় অন্তত পক্ষে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খিচুড়ির সাথে, পোলাওর সাথে অনেক ভালো লাগে এবং গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।